আমাদের খেলাটি পরিচালনা করছেন বিনয় রায় আর রফিকুল। ওখানে সুন্দর পাস ছিল বলার, কিন্তু বলটা অনেকটা উপরে চলে গেছে। হলুদের সে আগের দিনে ফাইনাল উঠেছিল, দুই দিবসের খেলা। ভাইয়া বড় কোন দিকে মেরবি? ওখানে একটা ভালো সুযোগ, সেকেন্ড মিনিটে ফাঁকা ছিল, বলটা উপরে হওয়ার জন্য কোনো রকম গোল হলো না। আরে এখানে সৌভিদের ভালো পাস, ব্যাক ভরে চেষ্টা ছিল, ভুল হয় না। ওহ
এবং সুন্দর গোল ফার্স্ট ফ্রি কিক সেই ফ্রি কিক প্রথম গোল করলো শ্রীভু চ্যালেঞ্জার সেভেন স্টার আট নম্বর জার্সি সুদীপ আমরা একটা একদম লেভেলের একটা ফ্রি কিক দেখলাম আমরা লেভেলের একটা একদম দারুণ লেভেলে মার দিবে না শোধ দেবে না মুটুটা ফেরত পারবে না ভাই মুটু না এখানে তো ভালো সুযোগ ছিল ভালো পাস ছিল বলের বাইরে ভালো পাস ছিল ওখানে পাসটা ভালো ছিল শিবু চ্যালেঞ্জার সেভেন স্টারের সমস্ত প্লেয়ার কিন্তু কলকাতা লিগের ছিল সমস্ত সবকটাই কলকাতা লিগ খেল কোন রকম ভাবে যেন কারো চোট না লাগে শিবু চ্যালেঞ্জার সেভেন স্টার হোক প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কলকাতার ভালো ভালো ক্লাবের প্লেয়ার আমাদের শিবু চ্যালেঞ্জার মেন ডিফেন্ডার উনি কলকাতা পুলিশ টিমের মেন ডিফেন্ডার রাজীব মুর্মু বাইরে মেরে দিয়েছে শিবু চ্যালেঞ্জারের ডিফেন্ডার রাজীব মুর্মু খুব সুন্দর বড় বড় খেলতে পেপার খুব সুন্দর ট্রাই ট্রাইটা কালি ফল আসবে সমস্ত প্লেয়ারের কাছে অসাধারণ স্কিল রয়েছে অসাধারণ খেলা রয়েছে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন খেলা প্রদান করুন আর দর্শকদের আনন্দ উপভোগ করুন মকান বলছে স্যার মারাপাড়া বলছে
মানে সুন্দর পাস ছিল কিন্তু কোথায় মারলে খুব সুন্দর পাস একটা ফ্রি কিক ওখান থেকে আগের গোলটা করেছিল অপোনেন্ট টিম এরাও সেই জায়গা থেকে একটা গোল করে সমতা ফিরে এলো দর্শক পর্যন্ত চেঁচামেচি করছে খেলা জমে উঠেছে ফাইনাল খেলা ঘুরে দেখবে নাম্বার মারবে হ্যাঁ ওদের হাতে খুব সুন্দর খেলা খেলার ফলাফল এক এক শুধু চ্যালেঞ্জারের প্রত্যেকটা প্লেয়ারই কলকাতা কোনো না কোনো ক্লাবে ভালো বড় ক্লাবে খেলছে কিন্তু অপোনেন্ট টিম অ্যাঞ্চল ম্যাচ খেলার সমস্ত প্লেয়ারই কিন্তু শুধু ভলেন্টিয়ার সমস্ত প্লেয়ারে কিন্তু খেলাশ্রী থেকে পাওয়া চাকরি শুধু ভলেন্টিয়ারের আমাদের দিদির যে প্রকল্প রয়েছে খেলাশ্রী সেই খেলাশ্রী থেকে পাওয়া চাকরি ম্যাচ পাওয়ার সমস্ত প্লেয়াররা মানে ভালো খেলতে বলি শুধু ভলেন্টিয়ারের চাকরি পেয়েছে আর সমস্ত ছেলেরাই খেলাশ্রী থেকে পাওয়া সিভিক ভলেন্টিয়ার অপোনেন্ট টিমে রয়েছে ভালো খেলার জন্য কিন্তু দিদি ওনাদের চাকরি দিয়েছেন আর তাদেরই খেলা আমরা দেখতে পাচ্ছি চাকরিতে
দুর্ধর্ষণ উভয় টিমই উভয় টিমকে ও আমাদের কাছে আছে ওনারা ফাইনাল খেলছেন ভোল তুলে সন্দীপ ভোল তুলে সমতা ফেরালো শুধু চ্যালেঞ্জের সেরেস্টার এখানে আদিবাসী প্লাস বাঙালি উভয় ছেলে রায় রয়েছে সত্যি খেলা কিন্তু সমস্ত দর্শকদের কাছে অনুরোধ আপনারা কমিটির ছেলে কমিটির ছেলে মাঠে বেরিয়ে যান মাঠে বেরিয়ে যান কমিটির ছেলের কাছে অনুরোধ মাঠে বেরিয়ে যান বাইরে গেছে এদিকে সরি চার নম্বর চার্জে ঠান্ডা মাথায় খেলেন কোন রকম ভাবে খেলা একটু এরকম হয়ে থাকে কিন্তু তার জন্য রেড কার্ড রয়েছে এবং সেটাই হলো তার জন্য ফাইনাল খেলা দুঃখিত হতে হবে না কেউ কাউকে ছাড়ছে না অপেক্ষা করুন ধৈর্য ধরুন কোন রকম ভাবে খেলার মাঠে খেলোয়াড়দেরকে অনুরোধ করছি বিশৃঙ্খলা তৈরি করবেন না সুন্দর পরিচালনা অসংখ্য ধন্যবাদ আপনাকে।